সুধীবৃন্দ, আপনারা অনেকটাই উপরে টাইটেল এবং থাম্বনেল থেকে আন্দাজ করে ফেলেছেন, আমি কোনো এক খুশির সংবাদ নিয়ে আপনাদের মাঝে এসেছি। হ্যাঁ, জাতীয় ক্রান্তি লগ্নে আপনাদেরকে আজকে আমি একটি খুশির সংবাদ দিতে যাচ্ছি। তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে হবে, হয়তোবা এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগবে, সত্যি কি তাই? হ্যাঁ, সত্যিই তাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 72,750 কোটি টাকা তিনি প্রণোদনা দিয়েছেন। এই প্রণোদনা সাধারণ মানুষ কিভাবে পাবে, 18 কোটি জনসংখ্যা? এই প্রশ্ন আপনাদের মনে অবশ্যই জাগতেই পারে। তবে আমি আপনাদেরকে একটি পরিসংখ্যান দেখাবো, আপনারা কত টাকা করে পেতে পারেন। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এখন আসেন এই 18 কোটি মানুষকে তিন দিয়ে ভাগ করে ফেলি। তার মানে তিন দিয়ে ভাগ করলে যেটা দাঁড়ায় 6 কোটি। প্রত্যেকটা ফ্যামিলিতে যদি আমরা 3 জন করে মেম্বার ধরে নেই, তাহলে 6 কোটি মেম্বার দাঁড়ায়। যদি এই 72,750 কোটি টাকা এই 6 কোটি ফ্যামিলির মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে কত টাকা করে দাঁড়ায়? সুধীবৃন্দ, কথাগুলো শোনার পর একটু অবাক মনে হচ্ছে আপনাদের। অবাক হওয়ার কিছু নেই, আমি এখনই আপনাদেরকে বাস্তব চিত্র দেখাবো। আমি পুরো 1 মাসের একটা ফ্যামিলিতে, 3 জন মানুষের একটা ফ্যামিলিতে কী পরিমাণ চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগতে পারে তার একটি চার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন 3 জন লোকের একটা ফ্যামিলিতে 50 কেজি চাল লাগতে পারে, 1500 টাকা ধরছি। 5 কেজি ডাল 300 টাকা, তৈল 3.5 কেজি 300 টাকা, পেঁয়াজ 5 কেজি 200 টাকা, আলু 10 কেজি 200 টাকা, এবং আপনাকে আরও 1500 টাকা, না আপনাকে আরও 2500 টাকা হাত খরচ হিসাবে দেওয়া হলো। এই টোটাল 5,000 টাকা। আপনাকে যদি এই 5,000 টাকা দেওয়া হয় একটা ফ্যামিলির জন্য, তাহলে আপনাকে অন্তত 1 মাস ঘরে বসে কোনো চিন্তা মাথায় না নিয়ে আপনি বসে বসে খেতে পারবেন। সরকার আপনাকে যে নির্দেশনা দিয়েছে সেটি পালন করতে আপনি সক্ষম হবেন। সুধীবৃন্দ, তাহলে প্রত্যেকটা ফ্যামিলিকে যদি 5,000 টাকা করে দেওয়া হয় এই দুর্যোগকালীন সময়ে সরকারি তহবিল থেকে, তারা অন্তত 1 মাস খেয়ে বাঁচতে পারবে, এরকম একটা ব্যবস্থা হয়ে যাবে। তাহলে ধরুন 6 কোটি ফ্যামিলি বাংলাদেশের ভিতরে আছে, এক একটা ফ্যামিলিকে যদি 5,000 টাকা করে দেওয়া হয়, তাহলে কত টাকা দাঁড়ায় টোটাল? 6 কোটি ফ্যামিলি, এক একটা ফ্যামিলির জন্য 5,000 টাকা, তাহলে আমাদের 30,000 কোটি টাকা দাঁড়াচ্ছে 1 মাসের পুরো বাংলাদেশের যতগুলো ফ্যামিলি আছে। যদি আমরা ধরে নেই 6 কোটি ফ্যামিলি আছে, তাহলে 30,000 কোটি টাকা হলে 1 মাস অন্তত তারা খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে। তাহলে আমাদের টোটাল টাকার অ্যামাউন্ট হচ্ছে 72,750 কোটি টাকা। আমাদের আরও উদ্বৃত্ত আমাদের ক্যাশে 42,750 কোটি টাকা থেকে যাবে। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, বাকি টাকা কোথায় যাবে? হ্যাঁ, বাকি টাকা হয়তোবা সরকার বিভিন্ন জায়গায় এই দুঃসময়ে কাজে লাগাতে পারে, সেরকম হতে পারে, সেই প্রসঙ্গ আমরা বাদ দিয়ে দেই। এখন আপনাদের কাছে আমার যেটি জানার ইচ্ছা, যে মেসেজটা আমি মূলত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি 5,000 টাকা পান বা ইন ফিউচার 5,000 টাকা পেয়ে থাকেন, তাহলে এই কমেন্ট বক্সে এসে এই ভিডিওর নিচে লিখে যাবেন, আমি সেই ভাগ্যবান ব্যক্তিকে নিয়ে আরেকটি ভিডিও বানাবো। মূলত এই মেসেজটি দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা। তবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে যাবেন। যারা আমার কলিজার টুকরা ভাই ব্রাদার বইনেরা আছেন, একটা সাবস্ক্রাইব করে যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।